হাবিব বলি আসেনি তো খেলতে আসে না ভুলো কই না মুখ দেখারবি না নাকি ঠিক আছে তুই বলবো না হাতে হারিকেন গায়েব আছে যাই কি হবে হবে What's up, lovely people? My name is Tanjeed Hassan, back with another brand new vlog. So, guys, shobai ke jana Eid-ul Adhar shubhechha. Eid mane anondo, Eid mane khushi. Apnader Eid kemon katlo comment kore janaben. Jehetu Eid-er din shobai byasto thake, er jonno Eid vlog ta upload dite pari nai. Ar Eid-er ditiyo din orthat kalke amra ekti plan korchi, seta holo ekti cricket match er ayojon korchi. Then ek pokkho thakbe bibahito. Ar arek pokkho thakbe amader moto obibahito jader kopale ekhono biyer shad hoy nai. কালকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আর সত্য কথা বলতে ভাই যুদ্ধের অ্যালার্ম দিয়ে দিয়েছে এটা আমাদের আমাদের জন্য ওয়ার্ল্ড ওয়ার থ্রি চলবে কালকে তো আমি রাত 12টা পর্যন্ত প্ল্যান করতেছি কালকের ম্যাচ নিয়ে কিভাবে ছক টানলে আমি কালকে জিততে পারবো তো এটা হলো বিবাহিত টিমের দল তো বিবাহিত টিমের মেইন প্লেয়ার হলো ফজর ভাই বেলাল আর শনকাকা আর বাকিগুলো সব বট তো এই তিনটাকে যদি খাইতে পারি তাহলে আমাদের ম্যাচ জিতা ইজি হয়ে যাবে কালকের খেলা সম্পর্কে বললাম যদি তোরা কাল যদি জিতিস হ্যাঁ খেলা সম্পর্কে তোর উপরে কোনো যদি কথা বলি তারপরে বলি তাহলে কালকে জিতবে নি 100% ফজর ভাই যুদ্ধের অ্যালার্ম দিয়ে দিলাম রক্ত যেহেতু দিয়েছি আরো দিব তবু কালকে বিবাদীদের হারাবই সো খেলা শুরু কথা হচ্ছে এখন বাজে হলো সকাল 6:10 এত সকালে বের হওয়ার একটা মজা আছে সেটা হলো যে ওয়েদারটা খুব সুন্দর থাকে ঠান্ডা একটা ওয়েদার উপভোগ করা যায় স্যার সরকারি কলেজের এখন বর্তমানে দুইটা রাস্তা আছে যেটা এখন কাজ চলতেছে জন্য ভাঙা আমরা এদিক দিয়ে এখন যাওয়া আশা করি খেলতে আসার জন্য পিসের মাঠে আর মূলত মেইন গেট হলো সামনে আছে দিক দিয়ে শর্টকাট হয় মোটামুটি সবাই চলে আসছে তো আজকের দিনটা আমাদের জন্য সেই হবে আমাদের এখানে কোনো বিবাহিত আসবে না হাগা সাপু গাছ জেতাই সাপু এখান থেকে উঠো এটি হলো অবিবাহিত প্যাভিলিয়ন তোমার কিছু মানে খেলার থিওরি হচ্ছে শরীরটাকে পাতলা করো তুমি তো টিকটকে সুপার স্টার শোনো তুমি আমার ভিডিওটা কিন্তু স্টার হওয়া লাগবে আজকে বুঝবা তুমি কিন্তু টিকটক স্টার থেকে এখন ইউটিউবে স্টারে আসো তুমি আজকে আজকের ম্যাচটা খেলতে হবে আমার হলো ক্যাপ্টেন আজকে তোর ক্যাপ্টেন শোনো ভাই ছক কিন্তু কাল রাতে আগা ফলাইছি মাথার ভিতর খালি চুল পাকি এখন খেলার আগে আমরা পিস রিপোর্টটা শুনবো আমাদের বেলাল বন্ধুর থেকে গুড মর্নিং গাইস we are here in the god college look at there this is so much dry in the morning side পিস করতে আসলে 1.5 কোটি টাকা লাগছে তার মধ্যে ঈশ্বর সরকারি কলেজ 1 কোটি আর বাকি 1 কোটির জন্য আমরা অ্যাপ্লাই করছি আমাদের ইন্দু মহোদয়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিচে প্রচুর ঘাস এখানে কিন্তু একটা এক্সট্রা বাউন্স বা সুইং বলাররা পেতে পারেন কারো গোয়ায় লাগতে পারে এই বল যায় আচ্ছা যাদের হচ্ছে আপনার বিসি কম রুকো যারা তাদের জন্য আসলে খুবই একটা দুর্ভাগ্যজনক পিচ হতে পারে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আশা করব একটা ফাইটিং স্কোর হবে মাঠে একটা নান্দনিক ক্রিকেট আমরা দেখতে পাবো কি না করা কষ্ট দেখ ভাই টোজ বিস্কুট গাস তোমার জন্য আজকের খেলা তুমি না আসলে জীবনেও খেলতাম না আমরা কাল রাতে ছক আগাইছে ছকে তুমি না থাকলে হয় তুমি 7-6 খাবে একটা ছয় মিষ্টি খাবে একটাতে ফজর হয় আও ইউস কলা গ্লুকোজ যাবি না তো না আমরা যাবো না নি ভাই তোমার লস যাগো আমি আর ছুয়া না নিকা প্লিজ গো টা করে দে ভাই যারা খেলবে তাদের দায়িত্ব বেশি তারা 6-7 বার খেলতে হবে হ্যাঁ এখন খেলা শুরু হবে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ এখন শুরু
পাঁচ ওভারের খেলা শেষ, রান আমাদের মাত্র 20, তার মধ্যে 2টা উইকেট উঠছে। আমি আশা ছিল যে তুমি অনেক ভালো খেলবে, তুমি এমন কি তখন ফল করতে, আমাদের গেমটা ছিল না, সবাই ফ্লপ করছে, সবাই মাঠে বল মারলে মাঠে থাকে না, বল মাঠে আসে মাঠে। সেলিম ভাই ফজর ভাই টিমে গেলে একমাত্র ব্যাটসম্যান যার রানের উপর ভর করে আসলে অবিবাহিত একটা আমাদের সাথে সংজ্ঞা দিতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। প্রিয় সহঅধিনায়ক যে প্লেয়ার সামনের মাঠে না পারলে বলে পিছের মাঠে, পিছের মাঠে না পারলে বলে সামনের মাঠে, যদি আসলে তো চাপাচাপি করে না মাঠে খেলে। আমি চাই মাহফুজ কাম ব্যাক করবে ইনশাল্লাহ স্ট্রংলি আমাদের সাথে। কথা বলবি না, কথা বললে আগুন ধরা দেবো, কথা তোদের বলা হয়েছে। আজকে ঈদের দিন, যে খেলাটা ছিল অবিবাহিত বিবাহিত, তা আমরা অনেক ভাবলিছিলাম যে জিতবো, ফজর ভাই আমার গুরু তার কাছে আমরা জিততে পারি না, আবার প্রমাণিত হলো আমরা হেরে গেছি। লজ্জায় এক বছর মুখ দেখাতে পারবো না, গুরুই থাকবে সবসময় আর আমরা শিষ্য শিষ্যই থাকবো। আজকের ভিডিও এখানে শেষ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার আগে বলতেছি আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই এটা আপনারা কমেন্ট করে জানাবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবাই এনজয় করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।